কুশল ভাই ভাই আমাকে আঘাত করেছে কিছু দা ভাই আমাকে থাপড়াইছে ভাই তোমাকে তোমাকে বাধা দেওয়ার জন্য তোমাকে আসলাম তোমাকে এত জোরে আঘাত করেছে আমার মনে এই ঘন্টা লাগে কিছু তো দেখা যাচ্ছে ভাই গাছের আড়ালে কিছু একটা দেখা যাচ্ছে রায়ন ভাই আল্লাহ কুশল ভাই ভাই জিয়াদ ভাই ভাই দুজনে পরে একসাথে আক্রমণ মনে হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং গোস্ট ফাইটারের সঙ্গে আছেন আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমি এবং আমার টিমের সবাই এখনো পর্যন্ত ভালো আছি এবং সুস্থ আছি বন্ধুরা কতক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকতে পারতেছি এটা আপনাদের সাথে বলতে পারছি না কারণ আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে কেন এতটাই ভয়ানক একটা জায়গা যে জায়গাটা সম্পর্কে আপনাদের যদি বিবরণ দিতে যাই তাহলে নিজেদের শরীরটাই তেমন কারা ধরবে যেমন আমাদের হয়ে উঠছিল এবং আমার অনেকটাই খারাপ লাগছে এটা শোনার পরে এই জন্য কিন্তু আমরা দেরি করতে পারিনি আমরা কিন্তু আমাদের টিম নিয়ে দ্রুত এই জায়গাটায় আসি এবং আসলে এখানে কি আছে এবং কেন এগুলো হয় সেটা জানার চেষ্টা করব তো আজকে আপনারা একটা জিনিস খেয়াল করতেছেন যে আমাদের উজ্জ্বল ভাই এবং জিয়াদ ভাই দুইজনের কিন্তু মানে অন্যদিন কিন্তু তারা এই বেশি আসে না তো এর কিন্তু বিশেষ একটা কারণ আছে তারা আজকে যে পাঞ্জাবি টুপি পরে আসার বিশেষ কারণটা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে কেন আমরা যে জায়গাটা আসছি এটা হচ্ছে কেন একটা মাদ্রাসা মাদ্রাসা এবং মাদ্রাসার ছাত্রদের উপরে যে জিনের যে আক্রমণ হয় প্রচন্ড আকারে এবং মাদ্রাসায় যখনই এই রাস্তা থেকেও যায় মানে মাদ্রাসার উদ্দেশ্যে মানে ওরা কিন্তু বেশিরভাগ কিন্তু মাদ্রাসার ছাত্রদের উপর আক্রমণ করে এবং এই মাদ্রাসা এই জন্য কিন্তু আমাদের কিন্তু তাদেরকে মাদ্রাসার ছাত্র যাতে বুঝতে পারে সেই জন্য কিন্তু তাদেরকে পাঞ্জাবি এবং টুপি পরে আনা দেখবো যে আসলে আমাদের উপর কি ওই সেম ভাবে আক্রমণ হয় কিনা তো বন্ধুরা প্রতিদিনের মতো আমি রেহান আপনাদের সাথে আছি এবং আমার সাথে আছে জিয়াদুল ইসলাম আসসালামু আলাইকুম এই পাশে আছে উজ্জাল হোসেন আসসালামু আলাইকুম এবং ক্যামেরায় আছেন মোহাম্মদ রুহান হোসেন তো আজকে আমরা যাবো এই জায়গা থেকে আপনাদের ঘুরে দেখাবো আসলে এখানে কিছু আছে কি নেই কেন মাদ্রাসা ছাত্রদের উপরে এভাবে আক্রমণ করা হয় সে কেন এই যে মানে দিনই যে শিক্ষা করে তারা মানে ইসলামিক শিক্ষা নিয়ে হাফেজ এখান থেকে হবে এবং মৌলানা অনেক কিছু তার তারা একটা ভালো একটা পর্যায়ে যাবে কিন্তু কি এই যে দুষ্টু জিন বজ্জিন এদের কারণে তারা কিন্তু লেখাপড়াটা কমপ্লিট করতে পারে না মানে মাস পথেই কিন্তু তারা ঝরে যায় মানে একটা ফুটন্ত ফুল কিন্তু মাস পথে এসে ঝরে যায় আমরা কিন্তু সেই জন্য এখানে আসছি যে আমরা আসলে জায়গাটা সমাধান বের করবো এবং কেন তাদের উপরে আক্রমণ হয় সেটা জানার চেষ্টা করবো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছেন আসলে যদি আপনারা মানে হরর শো যদি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো কিনা গোস্ট ফাইটার চি সাবস্ক্রাইব করে গোস্ট ফাইটারের পরিবারের একজন সদস্য হয়ে যান কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ভয়ের স্থানে যাই এবং আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা এখন আর কথা বলবো না আমরা কিন্তু জায়গাটা এখন যাবো চলেন আমার যেহেতু কথা চলেন হ্যাঁ ভাই আমরা এখান থেকে হাঁটা শুরু করা মাত্রই কেমন জানো তখন এই এপাশটি এটা হলো তখন এই সাইডটাতে কেমন একটা শব্দ হলো এইদিকে কি ভাই লাইট ম্যান উজ্জ্বল ভাই গাছের আড়ালে কিছু একটা দেখা যাচ্ছে রায়ন ভাই উজ্জ্বল ওইটা কি ভাই ভাই চলে আমার সামনের দিকে যাই ভাই দেখা যাচ্ছে কি আর এদিকে কিছু একটা শব্দ হয়েছে এখান থেকে কিছু একটা উড়ে চলে গেল কেমন জানো জাম্প করে মনে হলো উড়ে ওদিকে চলে গেল কিন্তু এইখানে দেখতে পাচ্ছি এইখানটায় আসলে আমরা
মাদ্রাসা যাইতে যাচ্ছি মেইন যে রাস্তা মেইন যেখানে আক্রমণ হয় আমরা সেই পর্যন্ত যাবো ভাই। ওইটাই সামনেই আছে বন্ধুরা, এই পাশে দেখতে পাচ্ছেন রাস্তা সব কত নিকট রাস্তা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা ওকে এখানে কিছু একটা আসে কিন্তু উপস্থিত আমরা টের পেয়েছি, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এবং প্রথমে আপনি অত আগে আগে জেনে কারণ এইখানটাই কিন্তু মানে আমরা ওকে দেখতে পাচ্ছিলাম এবং ও কিন্তু এখান থেকে মনে হলো ভিতরে চলে গেল বলে আসে না, আমরা সেই তিন রাস্তার মূল এখানে কথা বলে আমরা এখানে উজাল ভাই উজাল ভাই ভাই লাইট আনেন ভাই, উজাল ভাই কি হলো ভাই রান ভাই আল্লাহ উজ্জ্বল ভাই কেমন যেন উড়ে চলে গেল ওখান থেকে, নালার ভিতরে পানির ভিতরে আসলে কি আছে ভাই ওনার সাথে ঠিক আছেন উজ্জ্বল ভাই কি আছে ভাই আপনার সাথে ফুলা ফুলা লাগতেছে ভাই, ভাই ও আমাকে আঘাত করেছে কিছু ভাই ও আমাকে থাবড়াইছে ভাই ভাই ও উজ্জ্বল ভাই কিন্তু অনেক জোরে আঘাত খেয়েছে ওই সাইডে তার আছে তারের সাথে বাধা খাইছে, আমি কিন্তু তাকে উজ্জ্বল ভাইকে বাধা দেওয়ার জন্য তখন আসলাম তখন এত জোরে আঘাত করেছে আমার মনে এইখানটা লাগছে আমি তো গলায় কিন্তু চোখের সামনে থেকে কোথায় চলে গেল হঠাৎ করে, তিন রাস্তায় মোড় একটা আর এই যে সামনে এসে মাদ্রাসা রাস্তার সামনে ওখানে সে মাদ্রাসার দিকে কিন্তু গেল আমাদের কিন্তু নিষেধ করতেছে মাদ্রাসার দিকে না যাইতো, ওরা কিন্তু বুঝতে পারছে যে উজ্জ্বল ভাই এবং জিহাদ কেন কিন্তু আজকে পাঞ্জাবি টুপি পরে আনছে, ওরা কিন্তু বুঝতে পারছে যে তারা মাদ্রাসা ছাত্র তাদের উপরে কিন্তু এই জন্য আপনি হ্যাঁ হ্যাঁ ওইদিকে কিন্তু যেতে আমাদের নিষেধ করা হচ্ছে, তারপর আমরা কিন্তু যাবো ওই দিকটাই আসলে আমার সাথে কি ঘটে দেখ উজ্জ্বল ভাই ভয় করবেন না ভাই ঠিক আছে না আপনি ফ্যান ভাই উজ্জ্বল ভাই কি হচ্ছে ভাই ভাই সামনে আগুন দেবো ভাই সামনে আগুন থাকবে না ভাই আপনাকে আবার আঘাত করেছে ভাই আমাকে দেখো ধাক্কা মারছে কিন্তু যাচ্ছে আমার কোনো ক্ষতি করছে না ভাই কারণ বুঝতে পারছে যে তোমার উপর কি হয় আসতে ভয় পাবো না ভয় পাবো না সাহস নিয়ে দাও মনে সাহস রেখে দাও Thank you.
আল্লাহ ভাই জিয়াদ ভাই বড় আক্রমণ হয়েছে ভাই খেলে তোমার ভাই আমি তো পেরোতে পাচ্ছি না ভাই ওইদিকে দেখছেন আমি যে ইতারি তো জান ভাই আল্লাহ জান ভাই ভাই আমার কিছু ঠেলা দিয়েছে ভাই পিছন থেকে ভাই জান ভাই ভাই কি হচ্ছে ভাই 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 আমাদের কিন্তু মাদ্রাসার রাস্তার দিকে কিন্তু যাইতে দিচ্ছে না ভাই আমি বুঝতে পারছি না এই রাস্তা কি আছে ভাই ভাই এইখানে সমস্যাটা মেইন সমস্যাটা কিন্তু এইখানে তিন রাস্তার মোড় এবং এই দিক দিয়ে মাদ্রাসা পাবেন না আমরা একটা সমাধান বাইর করব ভাই আমার শরীরটা একটু বন্ধ করে দিন ভাই না আমি ভিডিও করতে পারবো না আপনার শরীরটাকে বন্ধ করে কারণ হচ্ছে আপনার সমস্যা হলে আপনি কিন্তু ভিডিওটা ঠিক করে ধারণ করতে পারবেন আমি দর্শকদের দেখাতে পারবো না আমার শরীরে কি হচ্ছে বা কিছু চলে জিয়াদ বার বার কি হলো ভাই জিয়াদ অনেক ভয়ঙ্কর ভাই ভয়ঙ্কর তাই বলেছেন ভাই প্রচন্ড ভয়ানক হবে কিন্তু একটা খারাপ কিন্তু ভাই আমাদের ভাই কি ভয়ঙ্কর ভাবে আক্রমণ হচ্ছে দেখছেন এটা দেখো আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে কি নেই যে যারা আছে মানে যে মাদ্রাসাই যারা লেখাপড়া করে এবং যাদেরকে লেখাপড়া যাতে না করতে পারে এজন্য যারা বাধা দেয় তারা কিন্তু ভালো কোনো জিন বা ভালো কোনো কিছু না কিন্তু কারণ হচ্ছে তারা কিন্তু শয়তান কিন্তু এক প্রকার কারণ তারা চাই না যে কেউ ভাই আমাকে দেখছি ভাই ওর চেহারা ভাই এত বিকট ভাই জিয়াদকে কিন্তু জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে আরেকটা জিনিস দেখছি ভাই জঙ্গলটা এই এই যে এখানে কিন্তু এই রাস্তার পাশে কিন্তু পানি দেখছেন এখানে কিন্তু এখানেও কিন্তু মনে করেন অনেকে কিন্তু পানি দিয়ে ঠেসে মারার চেষ্টা করা হয়েছে এবং বুঝতে পারছি আমার সাথে আরো কি হবে আমরা সেটা এখানে কি আছে আমি কিন্তু ব্যবস্থা করতে পারবো জিয়াদ ভাই লাইটটা লাইটটা ধরো জিয়াদ ঠিক আছে আমরা কি তাহলে আমরা কি মাদ্রাসা দিকে যেতে পারবো না আমি গ্রামের থেকে আল্লাহ সাউন্ড এফ লেগে যাবে হঠাৎ করে কেমন জানো ঝড় উঠে গেছে ঝড় উঠে গেছে ভাই এত কি তুমি স্বাভাবিক ছিল জি ভাই এত কিন্তু স্বাভাবিকই ছিল জায়গাটা এখন যদি কিছু মনে হচ্ছে প্রচন্ড বাতাস এবং প্রচন্ড শব্দ হচ্ছে তাই তাই দেখছি আমার গাটা কেমন ভার ভার লাগতেছে আমরা এখন আমি ভাবতেছি যে আমরা কিন্তু এই রাস্তা থেকে সামনে দিকে প্রবেশ করতে পারবো কি পারবো না আমাকে সেটা এখন উজ্জ্বল ভাই আল্লাহ আল্লাহ উজ্জ্বল ভাই ভাই জিয়াদ ভাই ভাই দুজনে একসাথে ভাই ভাই দুজনে পরে একসাথে আক্রমণ হয়েছে আমরা এখন কি করবো ভাই আমি দুজনকে ভাই কিভাবে কি করলাম বুঝতে পারছি না কিছু টান ভাই ভাই একজন একজন করে সুস্থ করেন ভাই দুজনে একসাথে আল্লাহ জিয়াদ ভাই জ্বরে কিন্তু ঠান্ডা করে আছে ওই ঘরে কিন্তু আমি যাইনি ভাই আমি লকডাউন করে রাখি এক প্রকার জি ভাই সেটাই করেন ভাই তুমি কিন্তু অজ্ঞান করে রাখছি এখন কিন্তু আমি গুন্ডি কিন্তু
ইনাদের কাছে কি ওরা এখনো আছে নাকি চলে গেছে ভাই? ওদের কাছে এখনো আছে না? উজ্জ্বল ভাই, জিয়াদ ভাই, শর্টপট করতেছিল ভাই, আমি মনে করছিলাম আমাদের হাত পা ভেঙে না যায় ভাই। আমি কিন্তু প্রচুর ভয় পেয়ে গেছিলাম এর আগে, কিন্তু আমরা শুনতে পারছি যে একটা মাদকের শব্দ, সেটা আমরা শুনতে পাচ্ছি যে এই রাস্তায় যখন যাচ্ছিল তার উপরে এতটা আক্রমণ হয় যে আসলে সে তাকে এই যেভাবে ছটফট করছে এভাবে আশ্রয়ে তারা উনি এখানে হাড় গোড় সব ভেঙে ফেলেছে। আমি কিন্তু এটাই ভয় পাচ্ছিলাম যে তাদের কি অবস্থা হয়েছে, এরকম বুঝতে পারছিলাম তাদের কি হয়েছে। তোরা কেন আমাদের উপর আক্রমণ করলি? কি চাস তোরা? কি চাস তোরা? কেন তুই ওদের দুধের উপর কেন আক্রমণ করেছিস? ওদেরকে সুস্থ করে গন্ডিবিতে প্রবেশ কর দ্রুত। দ্রুত ওদের দুজনকে সুস্থ কর। আমার টিমে দুজনের উপর কেন তুই আক্রমণ করলি? কি চাস তুই? সব প্রশ্ন তুই জবাব দেওয়াই লাগবে। তুই সুস্থ কর।
তোকে কি করেছে আমাকে বল। ভাই আমাদের জীবনে সবথেকে বড় শত্রু মাদ্রাসা ছাত্র। ভাই বড় শত্রু মানে বুঝলাম না। এই কথা ঠিক করে ভাই, মাদ্রাসা ছাত্র ওরে কি করেছে তুই দেখতে পাচ্ছিস না? কিভাবে মারলো সেটা আমাকে বল। ওরা তো কোনো দুর্ঘটনা হতে পারে, আমাকে বল কিভাবে মারছে তোর ছেলে। দে তোর ছেলেকে কিভাবে মারছে মাদ্রাসা ছাত্র বল। তুই মার তোকে বলে তুই কি করে দিবি, তোকে বলবো না বললে কিন্তু তোদের কিন্তু বোতলে ঢোকাবো কিন্তু। তুমি দেখতে পাচ্ছো ওর মধ্যে কত আমাদের সিনিয়র যারা তারা কত দেখতে পাচ্ছ তুমি ছেলেকে ওরা মারে বল আমাকে বল। সেটা একটা বড় বড় একটা দুর্ঘটনা, সেটা তুমি বলছো বলতে পারবো না। এই বল তুই বল বল কিভাবে মারছে মাদ্রাসা ছাত্র তোর ছেলেকে। আমি চলে যাবো সেটা কখনো সম্ভব হবে না। তোরা যখন এখানে প্রবেশ করছিস বন্দি পুজো তখন এখান থেকে বের হওয়ার ক্ষমতা তোদের দুজনে কারণ নাই। আমার প্রশ্ন জবাব দিয়ে যদি তোরা ভালো হয়েছিস তাহলে আমি অবশ্যই তোদের মুক্ত করে দেবো এখান থেকে। আমরা কোনোদিন কোনো মানুষের কোনোদিন কোনো খারাপ করিনি। খারাপ করিসনি? কোনোদিন করিনি, আমরা করতে বাধ্য হয়েছি। আমরা করতে বাধ্য হয়েছি যে কেন ওরা তোকে বাধ্য করলো মানে বুঝলাম না। কি কি বুঝাই বল আমাকে কি হয়েছে। আমরাও মুসলমানের সন্তান, আমাদেরও একটা বাচ্চা ছিল, ও একই ভাবে ওই যে মাদ্রাসায় যেত ওর একটা ছেলের কোরআন তেলাওয়াত শুনতে খুব ভালো লাগতো। তাহলে কিন্তু আমরা তো জেন জাতি, আমাদের তো দেখা যায় না, আমরা যে কোনো রূপ ধারণ করে তার কোরআন তেলাওয়াত শুনতে যেতাম। আমার ছেলেটা যায় তার কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগতো, যে সেখানে যেত এবং তার সঙ্গে ঘোরাফেরা করতো এবং তার সঙ্গে থাকতো। এত কি হয়েছে তারপর? তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। দেখছেন কি হয়েছে, ওরা যেটা বলতেছে ওটা বলতে চাচ্ছে কি, ওরা ওদের যে ছেলে সে কিন্তু কোরআন তেলাওয়াত শুনতে পছন্দ করছে এবং মাদ্রাসারই একটা ছাত্র তার কোরআন তেলাওয়াত পছন্দ করতে এবং সবসময় তার ছেলে কিন্তু তার সাথে ঘোরাফেরা করতে এবং তার সাথে কিন্তু থাকতো। একদিন বলতেছে তাদের তো এভাবে দেখা যায় না, তারা কিন্তু বিভিন্ন কিছু রূপ ধারণ করে থাকে। তারা কিন্তু একদিন সাপের রূপ নিয়ে কিন্তু তার কাছে গিয়েছিল এবং তার সাথে ছিল। তারপরে বল কি হয়েছে যখন ছিলি, তারপরে কি হয়েছে? তারপরে ওই ছেলেটা ঘুম থেকে উঠে দেখে তার পাশে একটা সাপ শুয়ে আছে। রাতের বেলা ভাই সেই ছেলেটা সঙ্গে সঙ্গে উঠে দেখতে পেয়ে তার একটা ইটের আঘাত দিয়ে তাকে মেরে ফেলে।
ছেলেটা কিন্তু সাপের রূপ নিয়ে কিন্তু ওই বাচ্চাটার কাছে শুয়েছিল, তার কুড়াতে তার পছন্দ হতো। কিন্তু বাচ্চাটা যখন ঘুম থেকে উঠে দেখে পাশে সাপ, তখন কিন্তু তাকে মেরে ফেলে। সেখান থেকে আমরা দুজনে প্রতিজ্ঞা করেছি যে কোনো দিন কোনো ছেলে এদের আমরা ওই মাদ্রাসায় মানুষের মতো মানুষ হতে দেব না। কিন্তু তোরা যেটা করছিস এটা কখনো ভালো কাজ না, কারণ আমরা ভালো মন্দ কিছুই বোঝে না। কারণ ওরা কিন্তু যে বাচ্চাটা যা মারছে ওরা কিন্তু জানতো না যে ওটা কোনো জিন ছিল, কারণ স্বাভাবিকভাবে সাপ দেখলে কিন্তু যে কেউ মারতে যাবে, এবং আমরাও কিন্তু সেটা করি। তুই ওদের তো ওইভাবে মারিনি, কারণ মাদ্রাসার ভিতরে একটা সাপ দেখলে ভাই যে কেউ কিন্তু মারার চেষ্টা করবে, কারণ হচ্ছে মাদ্রাসার ভিতরে সাপ ও কিন্তু কোনো ছাত্রের ক্ষতি করতে পারে। কিন্তু সে সাপ ছিল, সে জিন ছিল, এবং তাদের দুজনে সেলেস ছিল। সেটা কিন্তু মানে একটা দুর্ঘটনা, অনেক বড় একটা দুর্ঘটনা ঘটছে। তো ছেলের সাথে যেটা হয়েছে আসলে অনেক খারাপ হয়েছে, আমি বুঝতে পারছি, কিন্তু তারা কিন্তু ইচ্ছে করে এটা করিনি। কারণ যদি তার এখন তোরা যেটা করবি ওইটা কিন্তু তোর সাথে ইচ্ছে করে করিনি, এবং তোর ছেলেকে তার ইচ্ছে করে মারিনি, তোরা এখান থেকে চলে যাবি। এখান থেকে আমরা যাবো না যতদিন এই মাদ্রাসায় এখানে থাকি। তোরা তো বললি তোরা মুসলিম, তাহলে তোরা কেন এগুলো করবি? ওই মাদ্রাসায় কোন ছেলে মেয়েদের আমরা মানুষের মতো মানুষ হতে যাবো না। আমি তোদের কাছে বলছি যে যেটা হয়েছে তোদেরকে দেখা যায় না, তোরা বিভিন্ন কিছু রূপে থাকিস, সাপের রূপে থাকলে যে কেউ আঘাত করবে, কিন্তু সেটাই কিন্তু দুর্ঘটনা ছিল একটা। তোরা বোঝার চেষ্টা কর, নাইলে কিন্তু আমি কিন্তু তোদের একটা ব্যবস্থা করবো। তোরা যদি না যাস ভালোই ভালো, তাহলে তোদের তোমার সে বোতলে ঢুকাতে আমি বাধ্য হবো। তাহলে তোরাই ভাব আসলে, তোর তারপরে নিজেরা একটু চিন্তা কর আসলে, তোর ছেলেকে যে মারছে তারা, তাদের কিন্তু তারা কিন্তু জানতো না যে ওটা তোর ছেলে ছিল বা ওটা জিন ছিল, কোনো সাপভাবে কিন্তু তার উপর আক্রমণ হয়। আসলে সত্য বুঝতে পারতিস কি বলতে চাচ্ছ? না আসলে এটা আমাদেরই অন্যায় হবে, কারণ আমাদের সন্তান তো এই কোরআন শোনার জন্য পাগল হয়ে গেছিল, মরিয়া হয়ে গেছিল। কত অভিযোগ করেছি কোনদিন শুনেনি বোঝেনি, সে ঠিকই চলে যেত যখন যে কোরআন তেলাওয়াত করত। আসলে তো সে কবিরাজ বললো যে আসলে তো ভুল করে করে ফেলেছে, তোদের দেখা যায় না কিন্তু অদৃশ্যময়। আসলে ছেলেটা সাপটা দেখে আতঙ্কিত হয়ে গেছে, আতঙ্কিত হয়ে তারপর আঘাত করে বসে, আর সে আঘাতে এসে মারা যায়। এখন আমি চাই, কারণ হচ্ছে তোর ছেলে দাও যেহেতু কোরআনের পাগল ছিল, মানে কোরআন তেলা শুনতে পছন্দ করতো, তোরা তোর ছেলে যেহেতু এগুলো পছন্দ করতো, তুই যারা মানে যে মাদ্রাসায় লেখাপড়া করে যারা কোরআন তেলাত করে তাদেরকে তোরা মানে সহযোগিতা করবি, এবং তাদের যাতে কোনো খারাপ জিন বা খারাপ মানে কিছু যাতে তাদের শয়তান যাতে তাদের উপর আক্রমণ না করে সেদিকটা খেয়াল রাখবি। যদি এটা করিস তাহলে কিন্তু তোর ছেলেও কিন্তু তোমার একটা ভালো থাকবে, কারণ তোরা যখন তাদের উপকার করবি তখন তোর ছেলেও কিন্তু যেগুলো মানে কোরআন তেলাওয়াত কিন্তু পছন্দ করতো, যারা কোরআন পড়ে বা তারা মাদ্রাসায় পড়ে তাদেরকে তোরা হেল্প করবি। তারা কিন্তু আমরা জানি কিন্তু তাদের উপর বিভিন্ন ধরনের খারাপ জিন বা খারাপ শয়তান কিন্তু তাদের উপর আক্রমণ করে যারা মাদ্রাসায় পড়ে। তাদের বেশিরভাগ কিন্তু কী হয় তাদের জন্য কিন্তু মানে সে অনেক মাদ্রাসায় পড়তে পড়তে হঠাৎ করে মানে কিছুদিন পড়তে পড়তে হঠাৎ করে কিন্তু সে ওই দিকটায় চলে আসে, তখনই কিন্তু তার উপরে একটা খারাপ জিনে আক্রমণ করে যাতে সে কমপ্লিট করতে না পারে পড়াটা। এখন তোরা যদি এটা করিস তাহলে কিন্তু তোদেরকে আমি ছেড়ে দেবো, কিন্তু ছেলেও কিন্তু ভালো থাকবে। এখন ভাব তোরা কি চাস, তোরা যদি না যাস তাহলে কিন্তু বিকল্প ব্যবস্থা আমার জানা আছে। আমি তোর সাথে শুধু শুধু কথা বলে আমি সময় নষ্ট করবো না, আমরা ওতে ঢুকবো না, আমরা এখান থেকে চলে যাবো, তাহলে সময় নষ্ট না করে আল্লাহর অনুসরণে যাও, কি আমরা সেই দোয়া করবো রাত থেকে যেই মাদ্রাসায় যত ছেলে মেয়ে আসবে সবাই ভালোভাবে সুস্থভাবে পড়াশোনা করবে।
দলাদল করবো না, তাদের বিরক্ত করবো না, তাদের ভয় কিচ্ছু দেবো না, চেষ্টা করবো ভালো করার জন্য। তাহলে এখন তোরা এখান থেকে চলে যাবি। চলো আমরা এখান থেকে চলে যাব। চলে গেল, ঠিক আছে নাকি? বলিল আস্তে আস্তে ঠিক আছে না। আপনাদের উপরে ভাই যখন ওইখান থেকে প্রচন্ড আক্রমণ হয়, আমি কিন্তু প্রচুর আক্রমণ হয়েছে আমাদের উপর। আপনারা সবাই কি ভালো আছেন? সবাই ঠিক আছে? জি ভাই আমরা ভালো আছি। ওরা দুইজন ছিল, আমি স্ত্রী দুজন ছিল, এবং তার সাথে কি হয়েছে, সে কেন মানে মাদ্রাসার ছেলেদের উপর কেন আক্রমণ করে আমরা কিন্তু সরকার তার কাছে শুনতে পাচ্ছি। আপনি কিন্তু ভিডিওটা যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে আসলে তার সাথে কি হয়েছে। ব্যথা হওয়ারই কথা, কারণ তাদেরকে যেভাবে আশ্রয় হয়েছে এখানে, এখানে পরবর্তীতে কিন্তু একটু সমস্যা হইতে পারে। যাই হোক, আমি তো কিচ্ছু না থাকলে খুব ব্যথা পাই, অবস্থাতে বাড়ি থেকে খুব পাড়া আসছে ভাই দূরে। আসলে আমাদের আজকে কিন্তু মর্মান্তিক একটা আক্রমণ হয়েছিল আমাদের। যাই হোক, আমাদের জিয়াদ এবং উজ্জ্বল ভাই দুজন কিন্তু কিছু অসুস্থতা ভিতরে আছে, কারণ তাদের উপর প্রচন্ড আক্রমণ হয়েছে এবং তাদের কিন্তু ধরে এক প্রকার একটু আশ্রানোর মতো হয়েছে। তো আমরা এখন এখান থেকে বের হবো, কারণ হচ্ছে জায়গাটা মুক্ত, তো জায়গাটা মুক্ত হয়ে যাবে। তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে আর কি, ভুলটা বুঝতে পেরে এখান থেকে চলে গেছে। কারণ আমি যদি বোঝাই বন্ধু পাইনি, কারণ ওরা কিন্তু ভালো ছিল, ওরা কিন্তু ভুল একটা ভুল ধারণা ভালো ছিল ভাই, ওরা কিন্তু একটা ভুল ধারণা পেয়ে ভুল ধারণার ভেতরে মানে ছিল, আমরা কিন্তু ভুলটাকে ভাঙাতে সক্ষম হয়েছি। এবং সে কিন্তু এটা বলেছে যে মাদ্রাসার যাতে অন্য কোনো জিন যাতে মাদ্রাসার ছেলেপেলে যখন ক্ষতি না করতে পারে, কিন্তু সেটা করবে, কারণ কোনো মাদ্রাসার ছেলেপেলে যখন ক্ষতি করবে না, পারলে ভালো করার চেষ্টা করবে। তো বন্ধুরা আমরা এখানে এখানে বের হবো, এবং ভাই আপনার সবাই আল্লাহ মধ্যে ভালো আছেন? আমরা তো আমাদের দেখছেন কি অবস্থা হয়েছে, আপনাদের বলতে চাই আপনারা তো যে যেখানে ঈদ কাটাইছেন খুব সুন্দরভাবে কাটাইছেন, আর কে কেমনভাবে কাটাইছেন ভাই এটা আমাদের কমেন্টে জানাবেন। আপনারা জানতে চাই আপনাদের ঈদ আনন্দ কেমন হলো, আমাদের ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে চাইব। তো আপনারা সবাই কমেন্টে আমাদের জানা দিবেন, তো এই আশায় আমি আপনাদের কাছে রাখি, আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। তো আসলে যাই হোক বন্ধুরা, আমাদের আমরা কিন্তু ভিডিও তৈরি করি শুধুমাত্র আপনাদের জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আসলে ভিডিওটা কেমন হয়েছে এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, এবং
চ্যানেলটা যদি এখনো পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য, যাতে আমরা এই কাজটার প্রতি আরও উৎসাহিত হই এবং আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও আমরা উপহার দিতে পারি। তো এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।